লাঞ্চ করছো জান? লাঞ্চ করছো জান? ওই, আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি না? ওই, আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি না? তুমি কি আমাকে কপি করতেছো নাকি? তুমি কি আমাকে কপি করতেছো নাকি? ওকে, চলো জান, শপিং করতে যাই। হ্যাঁ জান, আমি লাঞ্চ করেছি। আচ্ছা, তুমি বান করো স্যামসুল। সামনা চুল, পেছনা চুল, স্যামসুল। তারপর তুমি বান করো বাথরুম। ওয়াই কাট, তুরুম তুরুম বাথরুম। ভাই ভাড়া কত? বেশি না, মাত্র 30 টাকা। আরে কি বলেন, এত টাকা কেমনে হইলো? আচ্ছা তাহলে আপনি বলেন, 1 কিলোমিটারের ভাড়া যদি 10 টাকা হয় তাহলে 3 কিলোমিটারের ভাড়া কত হবে? দূর বেটা, আমার বাপ দাদা 14 কোশি এই ব্যবসা করে নাই। আচ্ছা বলো তো, আমি তোমাকে খুন করব, এটা ইংলিশ কি হবে? তোর ইংলিশের মায়ের বাপ, তুই আগে গায়ে হাত দিয়ে দেখ। দাদা আসসালামু আলাইকুম, কি লাগবে? আপনি জানেন না কি লাগবে? ও কত জানি, সাইজ কত? 36। আপু আমার মনে হয় কি 34। আপা এরা এভাবে কিভাবে কাঁদে টেলিভিশনের মধ্যে? কিভাবে কাঁদে? এদের কাঁদা থেকে আমারও কাঁদা চলে আইতেছে। ওসব তুমি বুঝবে না, ওরা অভিনয় করে, ওদের কান্না করতে হবে। এই বেটা আর কাঁদে চা। আপা তোর কথা দিছে বেদের মেয়ে জোসনা, তোর মতো ছাগল রে। হ্যাঁ বেদের মেয়ে জোসনা রে, তুই আরে গান তো বুঝি। শুন কি, এই তো জি। আপনি কাইশা? এই তো জি। আপনার ইউরিন টেস্ট দিছে জান, ও এই কোটা ভরে প্রসাদ নিয়ে আসেন। জি জি জি, এইটা বইরাম তো হইব। জি নিয়ে আসেন। ওকে জি স্যার, একটা কথা বলমু। কি বলবে বলো? আমার খুব লজ্জা লাগছে। লজ্জার কি আছে বলো? আস্তে বলমু না জোরে বলমু। আরে বেটা যা বলবি জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেইন খোলা। এ তুই মল্লিকা মন্দার, আয় ঠান্ডা লাগি গেছিল। তুই তুমি কি এখন চাকরি বাকরি কিছু করতেছো নাকি? আপনার ফোনের ব্যালেন্স শেষ, দয়া করে রিচার্জ করুন। সম্পূর্ণ মিটিং।